গুড মর্নিং ফ্রম কলকাতা স্টেশন। আজকে 17 তারিখ, 17ই ফেব্রুয়ারি 2024 শনিবার, আর আজকে আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতা স্টেশন থেকে রামপুরহাট মানে তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। 12363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে আজকে আমরা রওনা দেব তারাপীঠের উদ্দেশ্যে। আমরা 4 বন্ধু মিলে আজকে তারাপীঠ যাব এবং সেই ট্রেন জার্নির সম্পূর্ণ ভিডিও এবং ট্রেন জার্নির যে সম্পূর্ণ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। রামপুরহাট যাওয়ার উদ্দেশ্যে যে ট্রেন, সেই ট্রেনে করে তারাপীঠে মায়ের দর্শনের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 8:35, আর আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। 9:05 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস টাইম আছে ট্রেনের। তো আমরা এবার প্ল্যাটফর্মের দিকে যাব, এখনও স্টেশনের ভেতরে প্রবেশ করিনি, আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব। আপনারাও চলুন আমার সাথে, আর জয় মা তারা বলে শুরু করি আজকের এই ভিডিও। স্টেশনে প্রবেশ করেছি। স্টেশনটা, কলকাতা স্টেশনটা যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন। হাওড়ার মতো হাওড়ায় যে জমজমাট, সেটা কলকাতা স্টেশনে কখনোই থাকে না। তার কারণ কলকাতা স্টেশন থেকে খুব কম ট্রেন রওনা দেয়। কলকাতা স্টেশনের মধ্যে রয়েছে একটা খুব সুন্দর ফুড কোর্ট, যেখান থেকে আপনি ব্রেকফাস্ট এবং বিভিন্ন ধরনের খাবার কালেক্ট করতে পারবেন। এখানে দামটাও রিজনেবল এবং বসে খাওয়ারও সুব্যবস্থা আছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ক্রমে প্রবেশ করেছি এবং এই যে কলকাতা হলদিবাড়ি 12363 সুপারফাস্ট ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আমরা এবার সিঁড়ি দিয়ে উঠে ট্রেনের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। কলকাতা স্টেশনের প্ল্যাটফর্ম পারাপার করার জন্য একটা সুবিধা, এখানে কোনো সিঁড়ি নেই, স্ক্যালেটার আছে আর এই প্লেন সিঁড়ি, যেটায় ঝাঁটি করতে খুব সুবিধা হয়। এই আমাদের ট্রেন 12363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের সিট আছে D8-এ। কলকাতা স্টেশনের এটা একটা বিশাল প্লাস পয়েন্ট যে এখানে কিন্তু স্ক্যানিটার আছে। আর এই স্টেশনটা আমার পার্সোনালি খুব পছন্দের স্টেশন। তার একটাই কারণ হচ্ছে স্টেশনে ভিড় খুব কম থাকে এবং মাইকের যে অ্যানাউন্সমেন্ট সেটাও খুব কম থাকে, যার ফলে এটা আমার খুব পছন্দ হয় স্টেশনটা, খালি খালি স্টেশন। আমাদের দেববাবু, দেববাবু একবার উঠলো একবার নামলো স্ক্যালিটারে করে। আমরা আমাদের চেয়ারে বসে পড়েছি, এখনো ট্রেন ছাড়েনি। এখন বাজে 8:45, ট্রেন ছাড়বে। আর আমাদের ট্রেন হচ্ছে 9:05, 3 মিনিট দেরি আছে এখনো আমাদের ট্রেন ছাড়তে। আমরা যে যার সিটে বসে পড়েছি, এবার চলবে এখন কতক্ষণ লাগবে যেতে? 12:25 আমাদের ট্রেন, 3.5 ঘন্টা পরে মানে 12:25 রামপুরহাটে গিয়ে থামবে। আমরা তারপর ট্রেন থেকে নামব।
নামবো, তার আগে তো ট্রেনে অনেক কিছু ঘটবে, এখানে একটা ফুড কোর্ট আছে, সেখান থেকে আমরা ভেজ স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, সেটাই খাওয়া হবে শুরুটা। তারপর তো ট্রেনে যা যা উঠবে সবই খাবো, আর আপনাদের সাথে সবই শেয়ার করবো কে কিভাবে খাচ্ছে। আমাদের ট্রেন সঠিক টাইমে কলকাতা স্টেশন থেকে রওনা দিল রামপুরহাটের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে ঠিক 9:05। জয় মা তারার নাম করে রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। সকাল 9:05 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে। ট্রেন কলকাতা স্টেশন থেকে ছেড়ে এখন পরবর্তী স্টেশন হচ্ছে দমদম। এই দমদম জংশন স্টেশনে কিন্তু ট্রেনটা দাঁড়াবে না, থ্রু ট্রেন হিসেবে এখান থেকে এগিয়ে যাবে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে, মানে রামপুরহাট যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা আগেই বলেছিলাম যে আমরা কলকাতা স্টেশনে যে ফুড কোর্ট আছে সেখান থেকে ভেজ স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, আর সঙ্গে রয়েছে টমেটো সস। এই ভেজ স্যান্ডউইচ আর টমেটো সস এখন খাবো আমরা, খিদে পেয়ে গেছে অনেক সকালে উঠেছি, অনেক সকালে ওঠার দরুন কী হয়েছে এখন খিদে পেয়ে গেছে, পেটে ছুটে দৌড়াচ্ছে। খেয়ে দেখা যাক আমাদের ভেজ স্যান্ডউইচ। আমাদের ট্রেন এখন পৌঁছে গেল দক্ষিণেশ্বর, মানে দক্ষিণেশ্বর হচ্ছে বালি ব্রিজ। আমরা বালি ব্রিজ ক্রস করছি, নিচে দিয়ে গঙ্গা বয়ে চলেছে তার আপন খেয়ালে, আর আমরা ছুটে চলেছি ট্রেনে করে রামপুরহাটের উদ্দেশ্যে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেই গঙ্গার সকালের দৃশ্য, কি মনোরম একটা দৃশ্য। ট্রেনের জানলার ধারে বসে খেতে এত লাগে যে
বলে প্রকাশ করা যাবে। এক ঝলক দেখে নেওয়া যাক এই ট্রেনের ওয়াশরুমটা কিরকম। আমি বিস্তারিতভাবে আর কিছু বললাম না, আপনারা দেখে নিলেন বুঝতে পারবেন এই ওয়াশরুমটা। এই কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেনটির একটা সুবিধা সেটা হলো এই ট্রেনটি মোটে তিনটে স্টেশনে স্টপেজ দেয়, মানে থামে। প্রথমে বর্ধমান, তারপর বোলপুর এবং সর্বশেষে রামপুরহাট। এক ঘন্টা চল্লিশ মিনিট সময় এবং 98 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশনে। বর্ধমান জংশনে এক মিনিটের হল্ট ছিল, প্ল্যাটফর্ম থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে পরের গন্তব্য বোলপুর। বর্ধমান স্টেশনে ভেবেছিলাম নামবো, কিন্তু বর্ধমান স্টেশনে এত প্যাসেঞ্জার উঠলো আমাদের কম্পার্টমেন্টে যে নেবে কিছু ভিডিও করার মতো কোনো স্কোপ পেলাম না। আর বর্ধমানের সেই বিখ্যাত মিহিদানা সেটাও খাওয়া হলো না। প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে পরের গন্তব্য বোলপুর। এই তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম সেই বর্ধমানের বিখ্যাত ঝালমুড়ি। বর্ধমানের ট্রেন মানেই কিন্তু ঝালমুড়ি। ঝালমুড়ি খেতেই হবে বর্ধমানের উপর দিয়ে ট্রেন জার্নি করলে, কারণ বর্ধমানের এই ঝালমুড়ি যেটা ট্রেনে ওঠে সেটি কিন্তু খেতে খুব সুস্বাদু। অতএব এটা মিস করলে কিন্তু একদমই চলবে না। ট্রেনে করে লং জার্নি করব, আর সেই ট্রেন যদি যায় বর্ধমানের উপর দিয়ে, তাহলে বর্ধমানের এই মশলা মুড়ি ছাড়া তো ট্রেন জার্নিটা অধুরা রয়ে যাবে। সেই কারণে এখন আমাদের এবার মশলা মুড়ি খাওয়ার পালা চলছে। এখানে মশলা মুড়ি এখন 20 টাকা করে পার প্যাকেট, খুব সুন্দর বানিয়েছে। এই যে মশলা মুড়ি দেখতেই পাচ্ছ বন্ধুরা, আবার একটা নারকল দিয়েছে। যেতে যেতে যদি একটু মশলা মুড়ি চা চপ চিঙ্গারা পাওয়া যায়, তাহলে তো সেই কতটা মধুময় হয়ে ওঠে সেটা ভাষায় প্রকাশ করা যাবে। বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। বসন্ত
150 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে এখন পৌঁছালো বোলপুর স্টেশনে। এখানে 2 মিনিটের স্টপেজ, 2 মিনিট পরে আবার ট্রেন ছেড়ে দেবে। বোলপুর স্টেশন মানে শান্তিনিকেতন বোলপুর, এটাও একটা ডেস্টিনেশন, খুব সুন্দর, যেখানে সবাই ঘুরতে আসে। বোলপুরে রাইট টাইম ছিল 10:25, এবং ঠিক সঠিক টাইমে কিন্তু বোলপুর স্টেশনে এসে ট্রেনটা থেমেছে। আমাদের সুদীপ্তটাও কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছে, অনেকক্ষণ ট্রেনে বসে রয়েছে, তাই একবার ট্রেন থেকে নেমে পড়েছে এখন বাইরে। স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, এবার আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে রামপুরহাটে। মাঝখানে আর কোনো স্টেশনে দাঁড়াবে না, সরাসরি চলে যাবে আমাদের ট্রেন রামপুরহাট, মানে তারাপীঠের উদ্দেশ্যে। স্টেশনের বাইরে অটো, টোটো এবং বড় গাড়িও আছে,
এখান থেকে একটা গাড়ি নেব, নিয়ে আমরা তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। তারাপীঠে আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা রয়েছে, আমরা এখন হোটেলে পৌঁছাবো এবং হোটেলের ডিটেলস আর তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দেওয়ার বিস্তারিত তথ্য নিয়ে আবার আমি আসব পরের পর্বে, মানে তারাপীঠ ভ্রমণের দ্বিতীয় পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে তারাপীঠ ভ্রমণের দ্বিতীয় পর্বে।